খুব গায়ে লেগেছে, তাই না? খুব গায়ে লেগেছে, প্রচণ্ড গায়ে লেগেছে, সত্যি গাটা জ্বলে যাচ্ছে। লাগার কথা, জ্বলবেই, তাই না? ভালোবাসার মানুষকে বললে তো জ্বলবেই, এটা প্রত্যেকের ক্ষেত্রে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। আজকে আমি নগদার ভিডিও দেখে জানতে পারলাম যে অপূর্ব নাকি বাংলাদেশকে নিয়ে কীসব কথা বলেছে। তো আমি মানে ভিডিওটা দেখার পর আমি অপূর্ব ভিডিওতে গেলাম, কারণ ওর ভিডিওটা অত আমি দেখি না, ওদিকে ওদিকের কোনো ভিডিওই আমি দেখি না। তো অপূর্ব ভিডিওতে গেলাম, দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে ও কিছু খারাপ কথা বলেছে, যেটা কখনোই উচিত না, কোনো মানে একেবারে উচিত না, কোনোভাবেই এটাকে সাপোর্ট করবো না। কারণ তুমি পার্সনকে কী বলছো সেটা বলো, বাট দেশ কোথাকার সে, সেই দেশ তুলে কোনো কথা নয়, একদমই না, এটা আমি কোনোভাবেই মানবো না। সে বাংলাদেশ হোক আর ইন্ডিয়া হোক, যে কোনো যে যে জায়গাতেই বাস করুক না কেন, দেশ তুলে কোনো কথা এটা মেনে নেওয়া যায় না, কোনোভাবেই সাপোর্ট করার কথা না। এটা খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে। তো আমি অপূর্বকে বলবো যে তুমি কিন্তু এই বাংলাদেশে এই চারটে মানুষ বাস করে না, যে তুমি যে চারটে মানুষের উপরে রাগ করে, কী কারণে রাগ করেছো সেটাও আমি বলছি, যে চারটে মানুষের উপরে রাগে তুমি আজকে পুরো মানে বাংলাদেশকে নিয়ে কথা বলেছো। এই চারটে মানুষ কিন্তু বাংলাদেশে একা বাস করে না, বাংলাদেশে প্রচুর মানুষ বাস করে, এই চারটে মানুষের বাইরেও প্রচুর মানুষ বাস করে। তো সুতরাং তোমার এই বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলা উচিত হয়নি, এটা কোনোভাবেই তোমাকে আমি সাপোর্ট করবো না, অন্যায় যেটা অন্যায়। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো, মানে এই ধরনের কয়েকজন মানুষ ছাড়া, এই ধরনের কয়েকজন মানুষ ছাড়া, কারণ বাংলাদেশের মানুষরা আমাকে অ্যাটলিস্ট কতটা উপকার করেছে সেটা আমি জানি। আমার যখন মনিটাইজেশনটা অন হয়নি, তখন এই বাংলাদেশের কিন্তু অনেক দাদারা কিন্তু আমার লাইভে আসতো, এসে আমার প্রচুর উপকার করেছে, প্রচুর। তাই বলছি যে এই দু তিনজনের অসভ্য জানোয়ারগুলোর জন্য পুরো বাংলাদেশের মানুষকে তুমি এই অপমান করতে পারো না, বাংলাদেশটা বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলতে পারো না, এটাকে আমরা সাপোর্ট করবো না। তুমি খুব খারাপ কাজ করেছো এবং এর জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত, আমি বলবো। তুমি বাংলাদেশের কাছে ক্ষমা, এদের নয়, এই জানোয়ারগুলোর নয়, এই জানোয়ারগুলোর জন্যই তো বাংলাদেশ, কথা শুনতে হচ্ছে? তো এই জানোয়ারগুলোর নয়, তুমি বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে তুমি ক্ষমা চাও। আমার এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত, তুমি এটা খুব ভুল করেছো। তো এবার আসি আমাদের এই গুপ্রিয়া দিকে নিয়ে। এই বাংলাদেশকে নিয়ে যখন কথা বলেছে অপূর্ব, সেখানে দেখলাম এই গুপ্রিয়া ম্যাডামটা খুব তোলপাড় করছে, খুব তোলপাড় করছে, খুব লেগেছে গায়ে, খুব লেগেছে, তাই না? ঠিক লাগে, এই রকমই লাগে যখন নিজের দেশকে কেউ ছোট করে, যখন নিজের দেশকে কেউ খারাপ বলে, এইরকম লাগে, এইখানে লাগে, এইখানে খুব লাগে। কারণ প্রত্যেকের দেশ, তার নিজের দেশকে সে মায়ের সমান ভালোবাসে। আমরা এমনিতেই বলি আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো বাংলাদেশকে কিন্তু আমরা যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট ভালোবাসি। আমরা কোনোদিন বাংলাদেশের বিপক্ষে কোনো কথা বলতে পারবো না, বাংলাদেশ তুলে কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, ভালো যদি কিছু বলতে হয় তখন আমরা দেশ তুলতে পারবো যে বাংলাদেশের মানুষ, কিন্তু খারাপ কিছু বলে আমরা বাংলাদেশকে কোনোভাবেই কোনো রকম খারাপ কথা বলতে পারবো না। কিন্তু তুমি যে আজকে এত লাফাচ্ছ, এই যে গুপ্রিয়া ম্যাডাম খুব লাফাচ্ছ, শাস্তি দেওয়া উচিত, ঠিক, এটা শাস্তির যোগ্য অবশ্যই। তোমার বেলায় মনে ছিল না, তুমি তো আমাদের ইন্ডিয়াকে নিয়ে অনেক খারাপ কথা বলেছিলে, অনেক খারাপ কথা বলেছিলে, ভুলে গেছে সেসব দিনের কথা? সেই সব ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করা আছে, সেই ভিডিওটা কিন্তু ডাউনলোড করা আছে আমাদের কাছে। তখন হুঁশ ছিল না যে তোমাদের দেশকে নিয়ে, যখন বাংলাদেশকে নিয়ে তোমাদের দেশ বলবো না, ওটা আমাদেরও সবার দেশ। তো বাংলাদেশকে নিয়ে যেহেতু তুমি ওই দেশে বাস করো, সুতরাং বাংলাদেশকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে তোমার গায়ে কতটা লাগবে, যেটা এখন লাগছে, যেটা তুমি এখন পাগল হয়ে উঠেছো, তোলপাড় করছো, মানে সব থেকে বেশি তোলপাড় করছো তুমি। আর তুমি আমাদের ইন্ডিয়াকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলেছো, অনেক নোংরা নোংরা কথা বলেছো, সেই নিয়ে মুন্নুর সঙ্গে অনেক গণ্ডগোল তোমার হয়েছে, বাংলাদেশকে ছোট করার জন্য, বাংলাদেশের মানুষকে অপমান করার জন্য, যেটা কোনো দিনও উচিত নয় সেইটা তুমি করেছো, তাহলে তোমারও তো শাস্তি হওয়ার যোগ্য, তাই না? তাই তো,
আমরা ইন্ডিয়া থেকেও তো তোমাকে বাংলাদেশে তোমার ব্যবস্থা নিতে পারি, পারি নাকি? নিশ্চয়ই পারি। তো ঠিক তোমার আজকে যেরকম লাগছে, আমাদের ইন্ডিয়ার লোককে যখন তুমি গালাগালি দিচ্ছিলে, খারাপ কথা বলছিলে, ঠিক ততটাই আমাদের লাগছিল। তো সেই জন্য বলবো যে কোনো দেশকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, এটা খুব অন্যায়, খুব খারাপ। প্রত্যেকটা মানুষ তার নিজের দেশকে সে মায়ের মতো ভালোবাসে। সুতরাং কোনো দেশকে কেউ কোনো দিন ছোট করবে না, এটা খুব খারাপ। এবার বুঝতে পেরেছো না কতটা লাগে, কতটা লাগে, কষ্ট হলে হয় নিজের দেশকে খারাপ কথা বললে? যেটা অপূর্ব খুব ভুল করেছে, ও একদম উচিত হয়নি এই বাংলাদেশকে নিয়ে কোনো খারাপ কথা বলা, একদম উচিত হয়নি। কারণ বাংলাদেশে এই চারটে মানুষ বাস করে না, আরও বহু হাজার হাজার মানুষ বাস করে, এই চারটে মানুষের জন্য পুরো বাংলাদেশকে কেন খারাপ বলবে? খুব ভুল করেছে, আর যে ভুলটা তুমি নিজেই কিছুদিন আগে করেছিলে, বুঝেছ গুপ্রিয়া ম্যাডাম, সেটা ভুলে গেছো। এখন তুমি লাফাচ্ছ বেশি, লাফানো উচিত, অবশ্যই লাফানো উচিত, প্রত্যেকেরই লাফানো উচিত, যে যার নিজের দেশকে যে ভালোবাসে তার লাফানো উচিত। কিন্তু তুমি তো সেই ভুলটা তুমি নিজেই করে রেখেছো, আমাদের ইন্ডিয়ার লোকে যা খুশি তাই গালাগালি দিয়েছিলে। আর আমাদের এই ইন্ডিয়ায় বাস করে আমি কোনোরকম এই দেশ ভাগাভাগি কোনো কথা মানে দেশ ইন্ডিয়া বাংলাদেশ এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট কথা উঠলো তাই বলছি। এই আমাদের এই ইন্ডিয়ান একজন ব্যক্তি, মহান ব্যক্তি, যে ওয়াইটির মা, সবার সব সন্তানদের জন্ম দিচ্ছে, সেই মা বসে বসে ওই বাংলাদেশের মানুষকে দিয়ে, মানে একজন যে জঘন্য নোংরা একটা ক্রিয়েটর, তাকে দিয়ে এই ইন্ডিয়ার মানুষদের, ইন্ডিয়ার মহিলাদের কী করে এর সঙ্গে শুয়ে দিচ্ছে, তার সঙ্গে শুয়ে দিচ্ছে, থাম্বনেলে নোংরা নোংরা ছবি লাগানোর জন্য উস্কাচ্ছে, নোংরা নোংরা ছবি লাগাচ্ছে। আর এই আমাদের এই ইন্ডিয়ার দিদি, সে মানে আমাদের জন্মদাত্রী দিদি ইন্ডিয়ার, সেই দিদি যে বাংলাদেশের প্রতিবাদ করে বাংলাদেশকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, সেই ইন্ডিয়ার দিদি কিন্তু সেই ছবিগুলোর কাছে গিয়ে এরকম এরকম হাততালি দিচ্ছিল। সে একটুও ভাবলো না যে আমাদের ইন্ডিয়ার মানুষদের, ইন্ডিয়ার মেয়েদেরকে অপমান করছে ওই নোংরা ছবিগুলো দিয়ে? একটু সে মনে হলো না, তার মাথায় ঢুকলো না, সে প্রতিশোধ নেওয়ার নেশায়, ভিউজের নেশায় সে অন্ধ হয়ে গেছিল। তা আমি বলবো সেই ইন্ডিয়ার মেয়েদের কেন এরকম অপমান করবে, বা বাংলাদেশের মেয়েদেরও কেন অপমান করবে? কোনো দেশের মেয়েদের কেউ অপমান করার ক্ষমতা মানে অধিকার নেই কারোর। সেমভাবে বাংলাদেশের মেয়েদেরও যদি এইরকমভাবে নোংরা ছবি দিয়ে এইভাবে থাম্বনেল বানাতো, সেটাও অন্যায় হতো, সেটাও অন্যায় হতো। ওই বাংলাদেশের ওই ওই এন্টারটেনমেন্ট মানে ও বাংলাদেশের মানুষদের, অনেক তো ক্রিয়েটর আছে, ওই কোনো মহিলাদের ছবি নিয়ে এরকম বিকৃতি করে দেখাক দেখি, এরকম নোংরা ছবি বিকৃতভাবে থাম্বনেল লাগিয়ে দেখাক দেখি, কেমন ছেড়ে দেয় ওরা, ওর জুতিয়ে লাল করে দেবে। কিন্তু আমাদের ইন্ডিয়ার মানুষ তাকে সাপোর্ট করছে, উল্টে হাততালি দিচ্ছে। সবার লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। তো সবার শেষে বলবো যে কেউ কোনো দেশ নিয়ে কোনো কথা বলো না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের দেশ তার নিজের দেশকে সে ভালোবাসে না। বাংলাদেশকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে না, ইন্ডিয়াকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে না, ইন্ডিয়াকে নিয়ে খারাপ কথা বলা উচিত না, বাংলাদেশকে নিয়ে খারাপ কথা বলা উচিত কখনোই, এটা উচিত নয়, এটা আমি কোনোভাবেই সাপোর্ট করবো না।